সবার উপরে মানুষত্ব, মানুষের পাশে থেকে কাজ করা মানুষের কাজ। আমরা হয়তো ভেবে থাকি মানুষের মানবতা হারিয়ে গেছে, না, মানুষের মানবতা আজও বেঁচে আছে। শনিবার দেখা গেল বর্ধমানের তেলিপুকুর এলাকায় এক অপরিচিত যুবক, যার কোনো ঘরের ঠিকানা পাওয়া যায়নি, উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়। হঠাৎ রাস্তা দিয়ে বর্ধমানের হৃদয়ের সভাপতি পল্লব দাস যাবার সময় ওই যুবককে দেখতে পায় উলঙ্গ অবস্থায়। তখন তিনি দাঁড়িয়ে পড়েন এবং যুবকের পাশে গিয়ে দাঁড়ান। যুবকের সাথে কথা বলার চেষ্টা করলে যুবক কোনো সাড়া দেয় না। ততক্ষণেই বর্ধমানের হৃদয়ের সভাপতি পল্লব দাস দৌড়ে চলে যান জামা কাপড়ের দোকানে এবং সেখান থেকে একটি গেঞ্জি এবং একটি প্যান্ট নতুন কিনে নিয়ে এসে ওই অপরিচিত যুবককে পরিয়ে দেন এবং পল্লববাবুকে জিজ্ঞাসাবাদ করলে তিনি উত্তর রেখে দেন, আমার কাজ মানুষের পাশে থাকা এবং মানুষই তো মানুষের পাশে থাকে, না থাকলে কে থাকবে। এই ধরনের কাজকে আমি খুবই ভালোবাসি এবং আগামী দিনে যত দিন আমি বেঁচে থাকব মানুষের পাশে থেকেই কাজ করব বলে তিনি জানান। তাহলে বলুন তো, এখনো মানুষের মানবতা বেঁচে আছে, না হলে দুনিয়াটা চলছে কেমন করে? আমরাও চাই আগামী দিনে এই সমস্ত মানুষের পাশে থেকে সকল মানুষ এগিয়ে আসুন এবং তাদের পাশে থেকে কাজ করুন। দেখুন, আমি এখান তেলিপুকুর থেকে সাকারিপুকুর যাচ্ছিলাম নিজের কাজেতে, তা হঠাৎ এই বেরমোড়ের কাছে দেখলাম এই ছেলেটি একদম সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ছিল। তো আমি সেটার জন্য একটা প্যাঞ্জামা কিনে নিয়ে এলাম, নিয়ে এসে ছেলেটাকে পরালাম এবং কিছু মনে হয় 4-5 দিন হয়তো খাইনি, খিদে জ্বালা ছটফট করছিলো, এখান থেকে পাশে মিষ্টির দোকান থেকে মিষ্টি পাউরুটি কিনে খাওয়ালাম। খাইয়ে দেখুন, এই ধরনের মানবিক কাজগুলো করতে পারলে আমি নিজেও শান্তি পাই, কারণ সমাজের কাছে এই ধরনের মানুষ যদি উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় আমাদের সকলেরই একটা খারাপ লাগে। তাই আমি আমার বর্ধমানের হৃদয় থেকে আমার যেটুকু করণীয় আমি এই ছেলেটির প্রতি করলাম এবং ছেলেটির কোনো ঠিকানা বলতে পারছে না, জানি না, তো যেতে আসতে নজর রাখবো, যদি কোনো অসুবিধা হয় আমরা অবশ্যই বর্ধমানের হৃদয় থেকে পাশে দাঁড়াবো। আমি কাজে নিজের কাজে যাচ্ছিলাম, তো দেখলাম কাজে যেতে যেতে যে পুরো উলঙ্গ, একদম সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ছিল। এরকম মানবিক উদ্যোগ কেন? দেখুন, এরকম মানবিক উদ্যোগ আমি সারা বছরই নিয়ে থাকি, কারণ সমাজের যে সামাজিক কাজ, এইটাও একটা সামাজিক কাজের মধ্যে পড়ে, যে কোনো অসহায় ব্যক্তি, সে তার ঘর বাড়ি কোনো ঠিকানা নাই, তার পেটে খাবার নাই এবং উলঙ্গ অবস্থায় সে ঘুরে বেড়াচ্ছে, এটা আমাদের প্রত্যেকটি মানুষের বা আমার দায়িত্ব থেকে যায় সমাজের প্রতি থেকে, যে আমার এই কাজটা করা দরকার ছিল, আমি করেছি। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।